হ্যালো ফ্রেন্ড, আমি মানুষ হালদার। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এবং আজকের টপিক হচ্ছে স্ট্রিং। স্ট্রিংয়ের দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করব, যেটাতে আছে যে স্ক্যানএফের পরিবর্তে আমরা কেন গেটস ফাংশন ইউজ করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পরবর্তীকালে সমস্ত প্রোগ্রামে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা গেটসই ব্যবহার করব। তো প্রথমেই বলি, আমার একটা কম্পিউটার নলেজ ব্লগস্পট ডট কম একটা ব্লগ রয়েছে, ব্লগটা দেখুন। ব্লগের মধ্যে স্পেশালি ডিজিটাল লজিক ডিজাইন এবং পরবর্তীকালে HTML এবং এই সি প্রোগ্রামিংয়ের আপগ্রেডেশন ওখানে থাকবে। তো আপনারা কম্পিউটার নলেজ ব্লগস্পটটা একটু ফলো করুন। এবং সমস্ত বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি যে এই ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ, কেন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ব্লগ হতে চলেছে। তো এছাড়াও আমি বলবো, বাংলাদেশের মানুষের জন্য যেখানে বাংলাতে খুব ভালো ভালো ভিডিও ওনারা উপহার দিয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের ভিডিও দেখে আমি অনেক ইন্সপায়ার হয়েছি। তো সেই ইন্সপায়ার হয়ে আমিও ভিডিও বানাতে শুরু করি। তো আপনারাও ভিডিওটা দেখুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের। এবং যদি কোনো প্রবলেম বা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমি অনেকটা উপকৃত হব আপনাদের জন্য। তো আশা করি আমার কথাটা বুঝতে পাচ্ছেন। তো আসুন আমরা দেখে নিই যে আজকের গেটস ফাংশনের যে ব্যবহারটা সেটা কীরকম। তো প্রথমেই আমরা একটা প্রোগ্রামে যাব। প্রোগ্রামে দেখুন, আমরা নর্মালি একটা প্রোগ্রাম করেছি স্ক্যানএফ ইউজ করে, যেটা আমি অলরেডি করে এসেছি। তো স্ক্যানএফের মধ্যে দেখুন, আমরা নর্মালি ক্যারেক্টার নেম একটা নিয়েছি যা সাইজ 6 এবং প্রিন্টএফ এন্টার ইউর নেম, স্ক্যানএফ করেছি নেম এবং প্রিন্টএফ ইউ হ্যাভ এন্টার্ড। যত দূর আমি লিখেছি এটা আপনাদের কাছে অবশ্যই একটা মানে বুঝে যাবেন আপনারা, খুব ইজি ব্যাপার এটা আপনাদের কাছে। গত ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই এটা ইজি লাগবে। তো এখানে এটা আমরা রান করব। তো রান করে দেখুন, আমি একটা নাম লিখেছি এবং খুব সুন্দরভাবে ইউ হ্যাভ এন্টার্ড মানুষ সাকসেসফুলি রান করছে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, এটা আমি একটা ওয়ার্ড আমি ইনপুট করেছি, যদি কোনো কারণে মানুষ হালদার, তো এক্ষেত্রে দেখুন আমাদের সরি একটু আমি চেঞ্জ করছি, এখানে সাইজটা একটু নিয়ে নিচ্ছি, ধরুন 10 20 নিয়ে নিলাম সাইজ। তো এক্ষেত্রে দেখুন রান করছি, এক্ষেত্রে দেখুন শুধুমাত্র ইউ হ্যাভ এন্টার্ড মানুষ, স্পেসের পরে যে হালদার HALDER কথাটা লেখা রয়েছে এটা কিন্তু কোনোভাবে প্রিন্ট করছে না। তো স্ট্রিংয়ের প্রোগ্রামের ক্ষেত্রে এটা একটা বড় ড্রব্যাক। আমি যদি একটা পুরো সেন্টেন্স আমি ইনপুট করি, সেক্ষেত্রে আমার তো দেখানো উচিত ইভেন 6 পর্যন্ত। এখানে আমি 20 নিয়েছি, আপনি 6 নিয়ে দেখুন, তাতে কোনো এফেক্ট পড়ছে না যে আমি কি ইনপুট করেছি। দেখুন অলরেডি ইনপুট যেটা করেছি সেটা, এটা একটা, এটা তো পূর্বের এ টপিক, আমি দেখুন সেই মানুষই আউটপুট হিসাবে দেখাচ্ছি। কিন্তু এটা আমাদের একটা ড্রব্যাক স্ক্যানএফের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা ইউজ করব গেটস ফাংশন। এই গেটস ফাংশন ইউজ করলে, গেটস ফাংশনের ব্যবহারটা হচ্ছে আপনি যতক্ষণ না কোনো, যতক্ষণ না পর্যন্ত এন্টার প্রেস করছেন ততক্ষণ কি ততক্ষণ পর্যন্ত এই আউটপুটটাকে রিড করবে, তত ইনপুটটাকে রিড করবে। যেমন ধরুন আমি এখানে রান করছি, সরি গেট দিয়েছি, এটা ফাংশনটার নাম হবে গেটস ফাংশন। তো এখানে রান করলাম, তো এখানে দেখুন রান করার সাথে সাথে এখানে স্পেস দিয়েছি, এখনও পর্যন্ত এন্টার প্রেস করিনি। এই এন্টার যতক্ষণ না প্রেস করবো সেই পর্যন্তই আমার কিন্তু প্রোগ্রামিংটা, যেখানে আমার এন্টার দেবো সেই জায়গা থেকে এক্সিকিউট হবে এবং টোটাল আউটপুটটা দেখাবে। এটাই হচ্ছে গেটস ফাংশনের ব্যবহার। দেখুন এখানে খুব সুন্দরভাবে রান করছে মানুষ হালদার। ওকে, তো এটাই হচ্ছে গেটস ফাংশনের ব্যবহার, আশা করি বুঝতে পেরেছেন। এবং পরবর্তীকালে আমরা এই গেটস ফাংশনটাই ব্যবহার করব। তো আপনারা ভিডিওগুলো দেখুন, কমেন্ট করুন, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে আমি আরও ভিডিও বানাতে পারি। তো এছাড়াও এডুকেশনাল ভিডিও ছাড়াও আমি কিভাবে ইন্টারনেটের মাধ্যমে আমি মানি ইনকাম করতে পারি,
তো সে বিষয়ে আমার কিছু ভিডিও রয়েছে, সেটা হচ্ছে বিটকয়েন কিভাবে আর্ন করব, এছাড়া পিটিসি সাইট থেকে কিভাবে আর্ন করব, সেটাও একটা সেটারও ভিডিও আমি বানিয়ে থাকি। তো অনেক ভিডিও আমার রয়েছে, সেটা হিন্দিতে অবশ্য, তো আপনারা দেখুন, এগুলো দেখে ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ওয়ান সেকেন্ড, এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।